আজকা 9/11/2022, তার মানে হলো আজ থেকে সেই 21 বছর আগে 2001 সালে সেপ্টেম্বরে আমেরিকার ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার দিন ও তার কী ঘটেছিল এটা তুলে ধরবো। আজ এই দিনে হঠাৎ করে কাজে আসছি, আমার কাজ আছে স্টেশনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, কাজে এসে দেখি চারিদিকে পুলিশি আলাপ মহড়া। তখন মনে হলো আজকে তো 9/11, তখন একটু কিছু স্মৃতি ভেসে পড়লো, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিল্ডিংটা পুরোটা দেখাবো, নতুন 9/11-এর পরে নতুন বিল্ডিংটা এই পুরোটাই আমরা আপনার দেখাবো এবং চারিদিকে দেখাবো। আমার কাছে আছে স্মৃতির মতো মনে হচ্ছে, আজ থেকে 21 বছর আগে 2001 সালে এই দিনে আমি শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারে এগ্রিকালচারে পড়তাম। তখন আমি সকালে নাস্তা করে টিভি রুমে ঢুকলাম, ঢোকার পরে NTV-তে নিউজটা দেখছিলাম। NTV-তে নিউজটা দেখাচ্ছিল যে আমেরিকায় টুইন টাওয়ার ভাঙ্গা হয়েছে। তখন আমি আমেরিকা সম্পর্কে এত কিছু জানতাম না, এত নলেজও রাখতাম না যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে টুইন টাওয়ার ভাঙ্গা হয়েছে, এগুলো আমি জানতাম না। আমি জাস্ট নিউজে দেখলাম যে আমেরিকায় বিল্ডিং ভাঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা। তো এই স্মৃতি আজ এখানে, আজ 21 বছর পরে আমি যে এখানে সশরীরে থাকবো ভাবতে অবাক লাগছে। এটা সৃষ্টিকর্তারই আশীর্বাদ, আর নিজেও তো কখনো আসতে পারতাম না যদি ভগবান এখানে না নিয়ে আসত। তাই আমি কিছু স্মৃতি তুলে ধরবো যে এই 9/11-এর ঘটনা কীভাবে ঘটেছিল, কেন ঘটলো এগুলো নিয়ে। 21 বছর আগে আমেরিকার 4টি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউ ইয়র্কের 2টি আকাশচুম্বী ভবনে, যে ঘটনায় নিহত হয় কয়েক হাজার মানুষ। এই হামলায় ছিল শতাধিক অন্যতম সবচেয়ে ভয়াবহ একটি হামলা। শুধু আমেরিকানদের জন্য নয়, এটা গোটা বিশ্ব চমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়। দিনটা ছিল 2001 সালের 11 সেপ্টেম্বর মঙ্গলবার। ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথে ওরা 4টা বিমান একসাথে ছিনতাই করে, তারপর বিমানগুলি তারা ব্যবহার করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য বিশাল ও নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসাবে। 2টি বিমান বিধ্বস্ত করা হয় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে। প্রথম বিমানটি আঘাত হানে নর্থ টাওয়ারে আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় সকাল 8:46। দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারে বিধ্বস্ত করা হয় এর অল্পক্ষণ পর সকাল 9:03। দুই ভবনে আগুন ধরে যায়, ভবন দুটি উপরতলায় মানুষজন আটকা পড়ে যায়, শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া কুণ্ডলী। দুই টাওয়ার ভবন ছিল 210 তলা। মাত্র 2 ঘন্টার মধ্যে 2টি ভবন বিশাল ধুলার ঝড় তুলে মাটিতে ভেঙে গুমড়ে পড়ে। তৃতীয় বিমানটি পেন্টাগনের সদর দপ্তরের পশ্চিম অংশে আঘাত হানে স্থানীয় সময় সকাল 9:37। রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ছিল আমেরিকান প্রতিরক্ষা বিভাগের বিশাল এই সদর দপ্তর পেন্টাগন ভবন। এরপর সকাল 10:03 চতুর্থ বিমানটি আশ্রয় পড়ে পেনসিলভেনিয়ার এক মাঠে। ছিনতাই হওয়া চতুর্থ বিমানের যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর সেটি পেনসিলভেনিয়ায় বিধ্বস্ত হয়। ধরা যায় ছিনতাইকারীরা চতুর্থ বিমানটি দিয়ে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনের ওপর আঘাত হানতে চেয়েছিল। কত মানুষ মারা গিয়েছিলেন এই 9/11/2021-এ? এসব হামলায় মিলিয়ে প্রায় মারা গিয়েছিল 2,977 জন। এই হিসাবের মধ্যে 19 জন ছিনতাইকারী অন্তর্ভুক্ত নেই। নিহতের বেশিরভাগই ছিল নিউ ইয়র্কের লোক। 4টি বিমানে 246 জন যাত্রী এবং ক্রুর প্রত্যেকে মারা যান। টুইন টাওয়ারে 2টি ভবনে মারা যায় 2,606 জন তাৎক্ষণিক ও পরে আঘাত থেকে। পেন্টাগনের হামলায় প্রাণ হারায় প্রায় 125 জন। সর্বকনিষ্ঠ নিহতদের মধ্যে বয়স ছিল 2 বছরের মাত্র ক্রিস্টিন লি হ্যানসন। তার মারা বাবা মায়ের সাথে সে একটি বিমানে যাত্রী ছিল। আর সর্বজ্যেষ্ঠ ব্যক্তির নাম রবার্ট নর্টন। তার বয়স ছিল 82 বছর। তিনি ছিলেন অন্য আরেকটি বিমানে এবং তার স্ত্রী জ্যাকুলিনের সাথে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
প্রথম বিমানটি যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করে তখন ভিতরে আনুমানিক 17,400 জন লোক ছিল। নর্থ টাওয়ারে যে অংশে বিমান আঘাত করে তার উপরের কোনো তলায় মানুষ প্রাণে বাঁচেনি, তবে সাউথ টাওয়ারে যেখানে বিমান আঘাত করে তার উপরের অংশ থেকে 18 জন প্রাণ নিয়ে বেরোতে পেরেছিলেন। হতাহতের মধ্যে 77টি ভিন্ন ভিন্ন দেশে মানুষ ছিলেন। নিউ ইয়র্ক শহরে যারা প্রথম ঘটনাস্থলে জরুরি অবস্থান মোকাবেলা দৌড়ে যান তাদের মধ্যে মারা যায় 441 জন। হাজার হাজার মানুষ আহত হয় যারা পরে নানান ধরনের অসুস্থতার শিকার হন, যেমন দমকল বাহিনীদের অনেকে বিষাক্ত বর্জ্যের মধ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কারা ছিল সেই হামলাকারী? উগ্র মতাত্মতের ইসলামপন্থী সংগঠন আল কায়দা আফগানিস্তান থেকে এই হামলার পরিকল্পনা করেছিল। ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন এই গোষ্ঠী মুসলিম বিশ্বে সংঘাত সৃষ্টির জন্য দায়ী করেছিল আমেরিকা এবং তার মিত্র দেশগুলোকে। ছিনতাইকারী ছিল মোট 19 জন, এদের মধ্যে 3টি দলে ছিল 5 জন করে যারা বিমান হামলা চালায় টুইন টাওয়ার ও পেন্টাগনে, আর যে বিমানটি পেনসিলভেনিয়ায় ভেঙে পড়ে তাতে ছিনতাইকারীদের দলে ছিল 4 জন। প্রত্যেক দলে একজন ছিনতাইকারীর বিমান চালক হিসাবে প্রশিক্ষণ ছিল। এই ছিনতাইকারীরা তাদের পাইলটদের ট্রেনিং নেন খোদ আমেরিকার ফ্লাইট স্কুলে। 15 জন ছিনতাইকারী ছিলেন সৌদি ওসামা বিন লাদেনের মতো, 2 জন সংযুক্ত আরব আমিরাতের, 1 জন মিশরের এবং 1 জন লেবাননের। আমেরিকার প্রতিক্রিয়া কী ছিল এই ঘটনার পর? এই হামলার পর 1 মাসেরও কম সময় পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তান আক্রমণ করেন এবং আল কায়দাকে নিশ্চিন্ত করতে এবং ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে আমেরিকার নেতৃত্বাধীন এই অভিযান যোগ দেয় আন্তর্জাতিক মিত্রজোট। যুদ্ধ শুরুর কয়েক বছর পর 2011 সালে মার্কিন সৈন্যরা অবশেষে ওসামা বিন লাদেনকে খুঁজে পায় প্রতিবেশী দেশ পাকিস্তান এবং পাকিস্তানে এবং তাকে হত্যা করে। 9/11 হামলা অভিযুক্ত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানে 2003 সালে। এরপর থেকে তাকে গুয়ান্তানামোর বন্দী শিবির আমেরিকার তত্ত্বাবধানে আটক করে রাখা হয়। এখনও তিনি বিচারের অপেক্ষায় আছেন। আল কায়দা এখনও আছে আফ্রিকায়। সাহারা মরুভূমির দক্ষিণ দেশগুলোতে আল কায়দা সবচেয়ে বেশি ক্ষমতাশালী, তবে আফগানিস্তানের ভিতরেও এখন আল কায়দার সদস্য রয়েছে। প্রায় 20 বছর পর আমেরিকান সৈন্য আফগানিস্তান ছেড়ে যাচ্ছে চলতি বছরে, এই ছেড়ে গেছে। অনেকেই আশঙ্কা করছেন ইসলামপন্থী এই গোষ্ঠী আবার আফগানিস্তান তাদের ঘাঁটি গড়তে সচেষ্ট হবে। এই 9/11 পর যা হয়েছে, 17 সেপ্টেম্বর ওই হামলার ঘটনার পর থেকে সারা বিশ্বের বিমান ভ্রমণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমেরিকাতে বিমানবন্দর, বিমানের ভিতর নিরাপত্তা আরও কঠোর করে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন নামে একটি পরিবহন নিরাপত্তা প্রশাসন গঠন করা হয়েছে। নিউ ইয়র্কে হামলার স্থান যেখানে টুইন টাওয়ার বিধ্বস্ত হয়েছিল সেই গ্রাউন্ড জিরোর ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সময় লেগেছিল 8 মাসেরও বেশি। ওই স্থানে এখন তৈরি হয়েছে একটি জাদুঘর এবং একটি স্মৃতি সৌধ। ভবনগুলো আবার নির্মিত হয়েছে তবে ভিন্ন নকশায়। সেখানে মধ্যমণি হিসাবে নির্মিত হয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা ফ্রিডম টাওয়ার, যার উচ্চতা নর্থ টাওয়ারের চেয়েও বেশি। নর্থ টাওয়ারের উচ্চতা ছিল 1368 ফুট আর নতুন ফ্রিডম টাওয়ারের উচ্চতা 1776 ফুট উঁচু। আর পেন্টাগনে নির্মাণের সময় সেখানে 1 বছর কিছু কম লাগে, তবে 2002 সালে আগস্টের মধ্যে পেন্টাগনের কর্মচারীরা আবার তাদের কর্মস্থলে ফিরে যান। 2001 সালের 11 সেপ্টেম্বর বিমান সেন্টারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও বিশ্ব বাণিজ্য কেন্দ্র হামলা করেন আল কায়দার সন্ত্রাসীরা। উড়োজাহাজ ছিনতাইকারী 19 জনের মধ্যে 15 জনই ছিলেন সৌদি নাগরিক। এ হামলায় 3,000-এরও বেশি মানুষ প্রাণ হারান, তবে এর জেরে বিশ্বজুড়ে মুসলিমদের প্রতি মনোভাবের পরিবর্তন ঘটে। দেশে দেশে জোরদার হয় গোয়েন্দা নজরদারি, বদলে যায় আরও অনেক কিছু।